আসলে সম্পূর্ণ এটা এবার রাজনৈতিক কিছু মন্তব্য বা যেহেতু সরকার আছে সেই বিষয়ে ভালকে জানিব, এই বিষয়ে মানে কোনো মন্তব্য দিবল নিবিচার। মই বিচার যে মূল্যবৃদ্ধি হয়েছে, মূল্যবৃদ্ধি কমিব লাগে, তেলের দাম কমিব লাগে, সেটা মানে ওসব মানে সদায় মানে অনুরোধ জানাই। ভ্যাকসিনত আমার নিশ্চয়কৈ ভ্যাকসিনত আমার এক্সট্রা কিছু খরচ হয়েছে, কিন্তু মানে আশা রাখিম যে ভ্যাকসিনের যেখানে ভ্যাকসিন রাইজক দিয়েছে তার কারণে যাতে মূল্যবৃদ্ধি নহয় তার প্রতি লক্ষ্য রাখব মানে মানে আহ্বান তেনেকুৱা ধরনের চর্চিত অহা পাঁচ বছর আকৌ দেখব। কারণ মই হৈছো এজন মানে সদায় সামাজিকভাবে এজন সক্রিয় ব্যক্তি, মই বিজেপির ঘরলে যাম, মই এজেপির ঘরলে যাম, মই সবর ঘরে যাম। আর আমি সব এখন সভ্য সমাজের আমি মানুষ, আমি এজন সভ্য সমাজের মানুষ হয়ে কোনোবা যদি আমার বিরোধী দলের মানুষ আমি দেখা পাও আমি অসভ্যর নিচি আচরণ করে আমি আঁতরি যাব নোর। আর মই সেই কাম জীবনত মই কেতিয়াও নকৰো। সমালোচক সকলে যিমানেই যি কোক, মই মোৰ যিটো স্বভাবজাত প্রবৃতি সেটা মই কোনোদিন সলনি মই নকৰো। কারণ কোনোবা এজনক মানুষ যদি মাতিলেই যদি ফাললে যাওয়া হয় আমি এখন পৃথিবীত আমি থাকবই নয়। আমি ইজনে সিজনক নেদেখিবর কারণে আমি কলা কাপড় মুখত মারি আমি চলাটো আমার প্রয়োজন। কথা হয়েছে মই জনপ্রতিনিধি হয়ে মই তিতাবর সমষ্টির কারণে মই কি করেছো সেইটহে চর্চিত হব লাগে। আজি কত কত মই কি কাম করেছো, কোনখিনি মানুষক আজি মই কাম করবলে যত্ন করেছো, তিতাবর সমষ্টির উন্নয়নের কারণে মই কি করেছো, উন্নয়নের কারণে মই সরকার বা কি আনিব পারিছো, সেইখিনি দিহা পরামর্শ মই সমালোচক সকলৰ পৰা মই বিচাৰো। কারবার লগত মোক দেখিলে মাত এখার দিলে যে মই মোৰ সেই সমালোচনা মই করা তার মই গুরুত্ব প্রদান নকৰো আৰু মোৰ নিজৰ স্বভাব সলনি কেতিয়াও নহয়। ধন্যবাদ।